আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন যে ভিডিওটা সেটা হলো এসটিসিপিতে এখন খুবই অফার চলতেছে। আপনারা যদি এসটিসিপি থেকে আপনার এসটিসি মোবাইল রিচার্জ করেন, সেক্ষেত্রে 20% ক্যাশব্যাক, মানে 100 টাকা রিচার্জ করলে 20 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। 80 টাকা লাগবে, সেটা আনলিমিটেড, যত খুশি করতে পারেন রিচার্জ, তত খুশি ব্যালেন্স নিতে পারেন। তো আরেকটা সমস্যা যেটা দেখেন, এটা আপনারা যদি এসটিসিপিটা এক মোবাইল থেকে অন্য মোবাইলে লগ ইন করতে চান, যেমন আমি আমার আগে মোবাইল থেকে নতুন মোবাইলে লগ ইন করতে চাইছিলাম, তখন আমার এই সমস্যাটা অ্যাকাউন্টে ব্লক করে দিছিল, তখন এই সমস্যাটা হয়ে গেছিলো। দেখেন তো আমি যখন আমার সব কিছু দিয়েছিলাম, এখানে জন্ম তারিখ, আকামা নাম্বার, সব কিছু মোবাইল নাম্বার দেওয়ার পর যখন এখানে আসে, তো এখানে যখন আমি পিন নাম্বারটা দিই, তখন এখানে কিন্তু আমাকে টেম্পোরারি ব্লক করে দেওয়া হয় এবং একটা টাইম দেওয়া হয় যে এই টাইমের পরে আপনার অ্যাকাউন্টটা ব্লক খুলবে। মানে তো আপনাকে যদি এরকম করেন, তো আপনি যেটা করবেন, আমি পরে কাস্টমার কেয়ারে ফোন দিয়েছি, কথা বলেছি, এখানে দেখেন ক্যাশব্যাক ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আছে ক্যাশব্যাক এবং আপনার রিচার্জে আছে ক্যাশব্যাক। তো আপনি যেটা করবেন, অন্য মোবাইলে লগ ইন করতে গেলে আপনি প্রথম মোবাইল থেকে লগ আউট করে নেবেন, মানে সাইন আউট করে নেবেন, তারপরেই নতুন মোবাইলে লগ ইন করবেন, তাহলে এই সমস্যাটা হবে না। তারপর যদি হয়, তাহলে আপনাকে যে টাইমটা দিবে টাইম মতো অপেক্ষা করতে হবে। ওকে, তো তারপরে যেটা করবেন, এখন আপনাকে আমি দেখাইতেছি, দেখেন এখানে এখানে দেখেন আপনার প্রথম হচ্ছে আপনার 20% ক্যাশব্যাক, আপনার যখন এসটিসিপির ভিসা কার্ড দিয়ে যদি কোনো কেনাকাটা করেন, তাহলে আপনি 20% ক্যাশব্যাক, মানে 100 টাকা 20 টাকা ক্যাশব্যাক পাবেন। আর এটা হচ্ছে দেখেন আপনার ক্যাশব্যাক সাওয়া, ওকে, 20% ক্যাশব্যাক সাওয়া রিচার্জ, মানে আপনি যদি মোবাইল রিচার্জ করেন এসটিসি মোবাইল, তাহলে আপনি এখান থেকে 20% ক্যাশব্যাক পাবেন। এবং দেখেন ট্রান্সফার ইন্টারন্যাশনালি টু গেট 10 রিয়াল অ্যান্ড ইন্টার ড্র ফর 20,000 কে সৌদি রিয়াল, এবং এটা একটা ড্র হবে 20,000 রিয়ালের। তো এটাও আপনারা যদি একেবারে নতুন হন আর আপনার যদি ফ্রিতে টাকা পাঠান, তাহলে কিন্তু 10 টাকা পাবেন না। আপনারা যারা পুরাতন আছেন, যারা অলরেডি ভেরিফিকেশন করে ফেলেছেন, তারা আপনারা 10 রিয়াল পাবেন এবং আপনাদের চার্জ কাটবে। তো দেখুন মোবাইলটা রিচার্জ কেমনি করবেন, তো আপনি হোম পেজ আসার পর একটু বাম দিকে টাকা দেবেন, এখানে আছে দেখেন এসটিসি বিল অ্যান্ড সাওয়া, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আমি দেখাইতেছি আপনার কীভাবে রিচার্জটা করবেন আসলে, কারণ হয়তো অনেকে জানেন না রিচার্জ কেমনি করবেন। যারা জানেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা না জানেন তাদের জন্য আসলে আপনাদের কাছে যদি এসটিসি পে থাকে আর এসটিসি পে দিয়ে যদি আপনি এসটিসি রিচার্জ করেন, তাহলে এটা কিন্তু এখন দারুণ একটা সুযোগ এবং আপনারা চাইলে যত খুশি রিচার্জ করতে পারেন। দেখেন এখানে আছে পোস্টপেড বিল এবং নিচে আছে এই সাইডে আছে প্রিপেড, তো আমি প্রিপেডে দিব। তো এর আগে যে আমি রিচার্জ করছি দু একটা নাম্বার, আজকে আমি যে ক্যাশব্যাকটা পাইছি ওইটার একটা নাম্বারের নিচে আছে, এখানে দেখেন আমি একটা নাম্বার দিয়ে দিব। তো নাম্বারটা দিয়ে দেবেন এখানে, আপনি যে নাম্বারটা রিচার্জ করতে চাইতেছেন, এখানে কিন্তু আপনি কার্ডের নাম্বার পাবেন না, মোবাইল নাম্বারটা সঠিক দিতে হবে। আর নাম্বারটা যদি আপনি মোবাইলে সেভ করে রাখতে চান, এটা থেকে ওপেন করে দেবেন, তাহলে মোবাইলটার নাম্বারটা সেভ হয়ে যাবে। তারপর নেক্সটে দেবেন, তো নেক্সটে দেওয়ার পর যেটা হবে আপনার সামনে এই কার্ডগুলো শুরু করবে, এখানে 20 টাকা, 25 টাকা, 30 টাকা থেকে শুরু করে সব ধরনের কার্ডই আছে, এবং এটা কিন্তু ট্যাক্সটার সাথে কেটে নিবে। আপনি যদি 20 টাকা রিচার্জ করেন, আপনার কাছ থেকে 23 টাকা নিবে, দেখেন 23 টাকা নিবে, 50 টাকা রিচার্জ করলে 50 টাকা, 57.50 টাকা নিবে, এরকম। মানে আপনি যা রিচার্জ করবেন এখান থেকে, তা আপনি ব্যালেন্স থেকে যাবে, ট্যাক্সটা আপনি এখান থেকে কেটে নিবে, কিন্তু সাথে সাথে আপনার আবার ক্যাশব্যাকটাও তারা দিয়ে দিবে। তো এখন চাইলে কিন্তু আপনার যত ইচ্ছা, আপনারা এখান থেকে কোনো লিমিট দেওয়া হয়নি যে আপনারা কত টাকা বন্ধ করতে পারবেন, আনলিমিটেড দেওয়া হয়েছে, আপনি যত রিচার্জ করবেন ততই ক্যাশব্যাক পাবেন, তাতে কোনো সমস্যা নেই। দেখেন আমি এখন তো পিন নাম্বারটা দিব, এখানে একটা কোড আসবে, কোডটা দিবেন, তো আপনার ব্যালেন্সে যদি টাকা পরিপূর্ণ থাকে, তাহলে কিন্তু কোডটা দেওয়ার পরে এটা রিচার্জ হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে টাকা কম আছে, 19 টাকা আছে, তো সেটা আমার রিচার্জ হবে না, ব্যালেন্স নাই বলে একটা লেখা আসবে। তো আপনারা কিন্তু এইভাবে এটাকে এখান থেকে সেন্ড করতে পারেন। তো এটাই ছিল আসলে আজকে মেন সাবজেক্ট, যেটা আপনার এসটিসি পে নিয়ে। তো এসটিসি পে নিয়ে যদি আরও কিছু জানা থাকে, কিছু বলা থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমি সে তাহলে ওই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন মেন কথা হচ্ছে, আপনি ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করলে 10 টাকা ক্যাশব্যাক পাবেন, কিন্তু আপনাকে চার্জ যদি কাটে তবে, আর যদি নতুন নন একেবারে, তাহলে পাবেন না। এবং 20 টাকা রিচার্জ করলে, আপনি 100 টাকা রিচার্জ করলে 20 টাকা ক্যাশব্যাক পাবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি ওবারাকাতুহ।